আচ্ছা, আমার অফিসে দেরি হয়ে গেল, দাও। হ্যাঁ, বিয়ের পর থেকে এতগুলো বছর সব সময় দেখলাম শুধু অফিস অফিসই করলে। আরে, অফিসে আমার সব, অফিস আমার জীবন, অফিস আমার জান। তাহলে আমরা কি? তোমরা 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 আমার ফুলের বাগান। দেখো, ছেলেমেয়েরা সব বড় হয়ে গেল, ওদের ভবিষ্যতের জন্য কিছু করবে না? সে ভাবনা আমি অনেক আগেই ভেবে রেখেছি। শুধু শুনেই গেলাম। আরে, নগদ টাকা যার কাছে আছে তার কি ভাবনার দরকার আছে? একটা বাড়ি অন্তত করে দেখাও, তাহলে বিশ্বাস করব তোমার কাছে নগদ টাকা আছে। রিটায়ার করার আগে বাড়ি করলে বিপদে পড়তে হবে। কেন, অন্য সবাই করছে না? অনেক মারপ্যাঁচ করে করছে। তুমিও সেভাবে করবে। কেমন আছেন? জি ভালো আছি। ভাই সব সময় পাই না, মানুষের উপকার করতে করতে সৈন্যকারে অর্ধেক করে হারাচ্ছে। তা কোনো দরকার? এই বাবু সাহেব খবর পাঠিয়েছিল। তুমি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনারা আলাপ করুন, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, লাঞ্চ করে যাবেন কিন্তু। হ্যাঁ, ওকে, আসি, খোদা হাফেজ। খোদা হাফেজ। ভাই সাহেব আপনি বসুন। জি, এই বাবু সাহেব। হ্যাঁ বলেন। জব্বর খবর আছে। সে আমি আপনাকে দেখেই বুঝতে পেরেছি। একটা বন্ধু আসবে লন্ডন থেকে। ও, ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? দেখ, আমার মেয়ে বন্ধু একজন এবং ওর নাম হচ্ছে ঝিমি। তাহলে ঝিমলিকে বিয়ে করছিস না কেন? কি করে আনবো? তোর মতো আপদ যে এখন এখানে আছে, আগে তোকে বিদায় করে নিই। কি, আমি আপদ? আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আপদ, অতি শীঘ্রই বিদায় হয়ে যাব, তখন তোর রাস্তা পরিষ্কার। আচ্ছা ঠিক আছে, চল। আরে এই, আমি রিক্সায় চলে যাব। রিক্সায়? হ্যাঁ। ওই রাস্তা কি রিক্সা চলে? রিক্সা না চললে সিএনজিতে যাব। সিএনজিতে যাব? সিএনজিতে কি চড়া যায়? তোদের মতো শিক্ষিত মেয়েরা যদি এভাবে কথা বলে তাহলে অশিক্ষিত মেয়েরা কি বলবে রে? মানে সিএনজি মানে কি জানিস? না, জানি না। সিএনজি মানে হচ্ছে কনভার্টেড ন্যাচারাল গ্যাস। আর ওই গ্যাসে কি চলা যায়? না, সরি, আমি জানতাম না, আজই জানলাম, তো আবার তোর কাছ থেকে। আমি যাই। যাবি? হ্যাঁ, চল আমার সাথে। বলেন কি, ফার্নিচার সহ সুন্দর বাড়ি মাত্র 70 লক্ষ টাকায়? বিশ্বাস করেন বাবু সাহেব, অফ চান্স বাড়িওয়ালা আমেরিকা থাকনের লেগা সবুজ কার্ড পাইছে। সবুজ কার্ড? ওই যে কয় না গ্রিন কার্ড, গ্রিন কার্ড পাইছে, এর লেগা ঢাকা শহরে সবকিছু বেচা যাইবো। ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে এক কাজ করে ফেলেন, বায়নাটা সেরে ফেলেন। আমি তো রাজি। তো ওয়ালাইকুম চাচা। আরে ওয়ালাইকুম সালাম, কিরকম আছো ভাতিজা? জি ভালো, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আরে শোন, সুখবর আছে, ঢাকা শহরে আমাদের নিজেদের বাড়ি। বলছো কি মা? হ্যাঁ, সব কিছু ফাইনাল। শুনে খুব ভালো লাগছে চাচা, আপনি কিন্তু না খেয়ে যাবেন না। আচ্ছা আচ্ছা, খেয়ে যাবেন, ঠিক আছে। এই বৃষ্টি কোথায়? ও ও, ওকে আমি কলেজে নামিয়ে দিচ্ছি, গাড়িতে বসে আছে। মা এই ঘড়িটা চলছে না, এটা রেখে দাও। চাচা আসি। আচ্ছা আচ্ছা। এ বাবু সাহেব। হ্যাঁ হ্যাঁ। ও কথা, এই ভাই সাহেবের মতামত লোন দরকার ছিল না? আরে রাখেন, আপনার ভাই সাহেব অফিসের বাইরে ঢাকা শহরে কোথায় কি হচ্ছে কোনো খবরই রাখে না, যা করার আমি করব। তাহলে তো কোনো অসুবিধা নাই, কা টাকা দেন, বানাটা করে ফেলাই। আমার কাছে তো 20,000 টাকা আছে। 20,000? হ্যাঁ, ওই টাকাটাই দেন না, বেটার আটকে ফেলাই। 20,000 টাকায় হবে? হবে না কেলা, আমি যদি বেটার জোর করে ধরি লড়ার পারবো না। আচ্ছা তাহলে ঠিক আছে, আপনি বসেন। ওকে বাবাই। তাড়াতাড়ি বাসায় ফিরিস।
দিলি তো 12টা বাজিয়ে। কি বললি? না না কিছু বললাম না। তুই তোর কাজে যা। ওকে বাই বাই। আমি কখনো তোমার সঙ্গে মিথ্যে কথা বলি না। মিথ্যে কথা বলো না। এসো। কোথায়? চলো না, বৃষ্টিকে কলেজে নামিয়ে দিয়ে এলে। এসো চলো। আচ্ছা কেন খামাকে রাগ করো? আমাকে ছাড়া তুমি থাকতে পারবে? খুব পারি, তবে পৃথিবীর সব শান্তিটুকু আমি তোমার কাছে নিয়েছি। আমিও ঠিক তাই। এই কি তোর কলেজ দেখেছো? তুই আমাকে বলছিস তাহলে আমি সরাসরি তোর কাছে নামিয়ে দিতাম। আকাশ ভাই কেমন আছো? ভালো না। কেন? আমার বলছো কেন? তুমি আপদটাকে কবে ঘরে নেবে সেটা বল। কি? আমি আপদ? শুনলে জিমলি, ওর কথা শুনলে? ও সবসময় আমার সাথে এইভাবে কথা বলে, তাই তো? এই চলো এখান থেকে, এখানে থাকলেই তুমি ঝগড়া করবে। কেন, সময় নষ্ট হয়ে যাচ্ছে নাকি? আরে দেখ শুনুন, আপনাদের ভালোর জন্যই ওকে নিয়ে চলে যাচ্ছে, নাহলে কিন্তু দুজনেই বসে পড়ব। না বাবা মাপ চাই, তাড়াতাড়ি যাও, এই যে সোজা রাস্তা ধরে চলে যাও। ঠিক আছে চলো। আরে এসো না। তুমি কি আজ কলেজ গিয়েছিলে? কচু কলেজ গিয়েছিলাম, কলেজ ফাঁকি মেরেই তো ধরা পড়লাম। বেলাল, তোমাকে যে সিঙ্গাপুরে যে লেটারটা ডিসপ্যাচ করতে বলেছিলাম সেটা ঠিক মতো করেছিল তো? পাঠিয়েছি তো স্যার, কিন্তু ওরা তো বললো ওরা পায়নি। হ্যালো স্যার, আপনার ফোন। হ্যালো, মিনু বলছি। মিনু? কোন মিনু? আমি মিনু। ও মিনু মিনু মিনু, হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো, আমি ভীষণ ব্যস্ত। সুখবর আছে। সুখবর? কুশলের বাবা রাজি হয়েছে? আরে রাখো তোমার কুশলের বাবা, শোনো বাড়ি কিনে ফেলেছি। বাড়ি কিনেছো মানে? কিসের বাড়ি? কি করে কিনলে? টাকা পেলে কোথায়? তুমি যে আমার কাছে 20,000 টাকা রেখেছিলে না, সেটা দিয়ে বায়না করে ফেলেছি। বলো কি? আরে সিরাজ ভাই, আমাদের সিরাজ ভাই, হ্যাঁ সেই বাড়ির খবরটা এনেছিল, তার কাছে ওই 20,000 টাকা দিয়ে বাড়ি বায়না করে ফেলেছি। বাড়ির দাম কত? মাত্র 70,00,000 টাকা। 70,00,000? আচ্ছা আকাশ, প্রায় নাটক সিনেমাতেই একটা কথা বলতে শুনি। কি কথা? এ পর্যন্ত অনেকবারই শুনে এসেছি, এখন জিজ্ঞেস করছি। এই আকাশ। আচ্ছা আমার ভালোবাসায় কি কোনো খাত আছে? আমি একটা প্রশ্ন করি, আমি কি ভালোবাসতে জানি? জানো, তবে আমার মতো নয়। আমি তোমার চেয়ে বেশি ভালোবাসতে চাই। মোটেও না। কি? এসো, তোমাকে ভালোবাসি। না না, আমি কোনো কথা শুনতে চাই না। ওই টাকা মানে ওই বায়নার টাকা তুমি ফিরিয়ে আনবে। আরে 70,00,000 টাকা আমি কোনোদিন দেখেছি? সারা জীবনই তো চাকরি করলে, মাত্র 70,00,000 টাকা দিয়ে একটা বাড়ি পেয়েছি, তাও তুমি কিনবে না? মাত্র 70,00,000 টাকা,
70 লক্ষ টাকায় কত টাকা হয় একবার ভেবে দেখেছো? বাবা, এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরলে যে? অফিসে জোর করেও থাকতে পারলাম না মা। তাই নাকি? বাবা, এই প্রথম তুমি অফিসকে কম গুরুত্ব দিলে। মা, তোমার বাড়ি কেনার কি হলো? বাড়ি আর কিনতে পারলাম কই, যে হারে গিট্টু লাগছে। মারে, ইচ্ছে করলে কি বাড়ি কেনা যায়? টাকার প্রয়োজন হয় বুঝলি। বাবা, তুমি না সবসময় বলো তুমি আমাদের জন্য ব্যাংক ব্যালেন্স করে রেখেছো, তাহলে কি তোমার কথা মিথ্যে ছিল? না না, থাকবে না কেন, কিন্তু অত টাকা নেই। বাবা, বাড়ি কিনতে হলে ধার বা লোন করতেই হয়, তাছাড়া এত টাকা কারোর কাছে ফ্রি থাকে না। তোমার কাছে যা আছে বাকিটা লোন করো। লোন কোথা থেকে করবো? তুমি নিজে বোঝো না মেয়েকে জিজ্ঞেস করছো কেন? অফিসে এত বড় দায়িত্ব পালন করো আর এটা বোঝো না? কিন্তু বাবা, ব্যাংক থেকে নাও, বন্ধু বান্ধবের কাছ থেকে নাও। তারপর দেব কোত্থেকে? বাবা, আমরা যে বাড়ি ভাড়া দেই এই টাকা দিয়ে মাসে মাসে লোনের কিস্তি দিতে দিতে দেখবে একদিন পুরো বাড়িটাই আমাদের। আইডিয়াটা মন্দ না। তাহলে আর সমস্যা কিসে? সমস্যা একটা আছে। আপনি একজন সরকারি কর্মকর্তা, আইনের বাহিরে আপনি কোনো কাজ করতে পারবেন না। যদি বলি, আমার শ্বশুর আমাকে বাড়িটা দিয়েছে, মানে প্রথমে আমার শ্বশুর নামে বাড়িটা কিনলাম, তারপর তিনি আমাকে দান করলেন, তাহলে নিশ্চয়ই ফেঁসে যেতে হবে না? আপনি নিজেকে খুব চালাক ভাবেন। যারা নিজেকে খুব বেশি বুদ্ধিমান মনে করেন তারাই আসলে। আসলে আপনি আমাকে যতটা বোকা ভাবছেন আমি তা নই। আচ্ছা, শ্বশুরের সম্পত্তি যদি থাকে, যদি তার মেয়েকে দান করেন, তাহলে সমস্যাটা কোথায়? কর্তৃপক্ষ তদন্ত করবে। কি তদন্ত করবে? বাড়িটার দাম কত বলুন। সরি, এই গোপন ব্যাপারটা আমি ফাঁস করতে চাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ধরুন আপনার শ্বশুর আপনাকে একটা বাড়ি দিল। এখন দেখতে হবে যে আপনার শ্বশুর তার অন্যান্য ছেলেমেয়েদেরকেও একটা করে বাড়ি দিয়েছে কি না। যদি অন্য কাউকে না দেয়? তাহলে আপনি আইনগতভাবে ফেঁসে যাবেন। তাহলে উপায়? একটা কথা মনে রাখবেন, আপনি আপনার স্ত্রী বা সন্তান হঠাৎ করে কারো নামে যদি কোনো সম্পত্তি করেন, সেই সম্পত্তির জন্য যুক্তিসঙ্গত কারণ আপনাকে দেখাতে হবে। আচ্ছা, আসলে আমি ব্যাপারটা জানলাম আমার নিজের জন্য নয়, একজন কলিগ জানতে চেয়েছিল তার জন্য জেনে গেলাম। তাহলে আসি। বিশ্বাস করুন ভাবি সাহেব, পাকা কথা হয়েছে, যা বায়না বিদি আইছি। এত গিট্টু লাগছে, আমার কপালে কি আর বাড়ি আছে? আপনি ঘাবড়ান কে লে, এই বাড়ি কি না এক পাঁচ মাস বেছে দিলে আপনি ডবল দাম পাইবেন, এছাড়া এত সস্তা দামে এই শহরে বাড়ি পাইবেন না। আমিও সিরিয়াস, বায়না যখন করেছি বাড়ি আমি কিনবই। সিরাজ ভাই, বাড়িটা কেনা কোনো মতে সম্ভব হবে না। আপনি কোন কি ভাই সাহেব, বায়না করা শেষ, এমন চান্স জিন্দগিতে একবারই আহে, কিন্তু মালিক হারে সাদের মধ্যে আমরা গেছে যাবো। সেটা ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু নেই। এই বাড়ি যদি কেনা না হয় আমি ছেলে মেয়ে নিয়ে সংসার ছেড়ে চলে যাব। আপনি বিশ্বাস করেন ভাই সাহেব? বিশ্বাস করে লাভ কি? আচ্ছা, আপনি কি টাকা পয়সার সমস্যা? সেটা তো আছে, কিন্তু ওটা নিয়ে আমি ভাবছি না, কারণ সিসি লোন এবং আমার কাছে যা আছে কেনা যাবে। মরজালা, সমস্যাটা কি খুলে দেবেন তো? আপনি তো জানেন আমি সরকারি কর্মকর্তা, হঠাৎ করে এত বড় সম্পত্তি কিনলে চাকরি তো যাবেই, জেল পর্যন্ত হতে পারে। আপনি ঘাবড়ান কে লেগা, সব ব্যবস্থা আমি করুক, কত সরকারি অফিসারকে সম্পদ আমি কিনা দিলাম। শুনেন, আপাতত আমার নামে দলিল করি, দুদিন বাদে আপনার নামে রেজিস্ট্রি করলে আমি সাদা কাগজ আপনি সই করে দিই। কিন্তু বিশ্বাস না হয় সাদা আসতে পারেন, আমি সই করে দিই। না না না, অবিশ্বাস করবো কেন? ঠিক আছে, আপনি ব্যবস্থা করুন, তবে টাকা জোগাড় করার জন্য আমাকে কয়েকটা দিন সময় দিতে হবে। কিন্তু বাড়ির মালিক হারা তো আমেরিকা যাওয়ার টিকিট কনফার্ম করে ফেলেছে। আমার ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টে যা টাকা আছে তা দিয়ে তো দলিল শেষ হবে না। কাম করেন না, কোনাতে লোন না, লোন করার জন্য তো সময় দরকার। ঠিক আছে, আমার অফিসের ফান্ডে 25 লক্ষ টাকা আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, আমি আগে দলিলের কাজটা শেষ করি, হ্যাঁ হ্যাঁ, তারপর কয়েকটা সিসি লোন এবং হাওলাত করে ফান্ডের টাকাটা জমা দিয়ে দেব। ভাই সাহেব, ইমানে বুঝলাম আপনি ঠকবেন না, আপনি জিতবেন, এটা কামের কাম করে দিলাম আপনাদের। থ্যাংক ইউ থ্যাংক ইউ।
এই যাবে কই যাবে রোম না পার যাবো না এই আমাকে চেনো ও স্যার আপনি দারোগা স্যার উঠেন 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 কোনো সমস্যা আছে না স্যার কোনো সমস্যা নেই শোনো খুব ভালোভাবে তল্লাশি করতে হবে এবং মানুষের সাথে খুব ভালো ব্যবহার করতে হবে ইয়েস স্যার যে কোনো সমস্যা হলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবে গাড়ির ব্রেক ডালা এবং কাগজপত্র ভালোভাবে চেক করবে ঠিক আছে ইয়েস স্যার কথা বলছেন না কেন আমি দারোগা নই তাহলে ভুয়া পরিচয় কেন দিয়েছেন আমি আপনাকে অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো আমি মোটেই পুলিশের পরিচয় দেইনি এই বেটা উনি কি বলেছে উনি দারোগা কয় নাই ভাবে বুঝাইছে বিশ্বাস করুন আমার জন্য একজন অপেক্ষা করছে আমি ভদ্রলোকের ছেলে আপনাকে বিশ্বাস করে ছেড়ে দিলাম থ্যাংক ইউ এই স্যার দাও থ্যাংক ইউ স্যার সরি এতই ইমার্জেন্সি কল করেছো যে ও আচ্ছা কি হয়েছে বলো তো এত তাড়াতাড়ি করে আসতে গিয়ে পুলিশের কাছে ধরাই পড়ে গিয়েছিলাম কেন কি হয়েছিল বেবি রিক্সে আসতে চায় না পরে বললাম পুলিশ অফিসার পরে চেকপোস্টে কোন পুণ্যের জোরে বেঁচে না গেলে এতক্ষণ জেল হাজতে তুমি যে কি করো না আচ্ছা বাদ দাও তোমার খবর কি কি হয়েছে এখনো হয়নি হবে শোনো তোমার জন্য সুখবর আছে সুখবর হ্যাঁ আমার বাবা 70 লক্ষ টাকা দিয়ে বাড়ি কিনছেন বৃষ্টি তুমি এমন ভাবে কথা বলছো কেন কেন বলছি নিশ্চয়ই বুঝতে পারছো এতদিন হয়ে গেল তুমি তোমার বাবাকে রাজি করাতে পারছো না আসলে বাবা দুঃখ চাইছেন না তার কোনো ডিমান্ড নেই তার কথা হচ্ছে ঢাকা শহরে এরকম একটি ঠিকানাবিহীন পরিবারের সাথে সে কি করে আত্মীয়তা করবে ওই হলো এবার তো ওই সমস্যাটা সমাধান পেলে হ্যাঁ এবার বাবাকে আর ছাড়বো না এবার বাবাকে বলেই ছাড়বো যোদের ঢাকায় বাড়ি হয়েছে তাই করো বাবা মাকে জবাব দিতে পারছি না তাছাড়া বাবা চাইছেন তার রিটায়ারমেন্টের পূর্বে আমার বিয়ের কাজটা শেষ করতে শোনো এতদিন লাগবে না বাপ রে বাপ ও আরে বাড়ির দলিল করার এত ঝামেলা আচ্ছা আপনার দলিল কি হয়ে গেছে হ্যাঁ মা সব কমপ্লিট আমার যে কি খুশি লাগছে না ইস নিজেদের একটা বাড়ি বাড়ির মালিক কিন্তু এখনো সিরাজ ভাই কেন সিরাজ আঙ্কেলের নামে কেন অবশ্য কালি তোমার মায়ের নামে লিখে দিবেন অখন যত বুঝি পারো আমার বুড়াঙ্গুলের টিপস হলো আচ্ছা বাবা এক কাজ করি না কেন আমরা স্ট্যাম্প পেপার এনে এই সিরাজ আঙ্কেলের টিপস নিয়ে নি মাটি যা তাই করো তোমাকে আমার না তুমি যতক্ষণ ফিরত দিবে না পারো ততক্ষণ আমার যন্ত্রণা যাইব না কিন্তু এখন স্ট্যাম্প কোথায় পাওয়া যাবে স্ট্যাম্প তো জয়কালি মন্দিরে হন পাওয়া যাবে না তা কাম করেন ভাই স্যার বাড়ি তো খালি আছে আপনারা দখলে যান যান ঠেলা গাড়ি আই না মালপত্র নিয়ে উঠে পড়ে তুমি কি বলো যত কষ্টই হোক আজ রাতেই নতুন বাড়িতে উঠতে চাই কিন্তু এত ফার্নিচার মালপত্র নিয়ে আজকে রাতে আরে না না এসব মালপত্র নিয়ে আজকে যাব না এগুলো আস্তে আস্তে নেব এখন তুই যা একটা ভ্যান নিয়ে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আচ্ছা তারা বাবা তারা নিশ্চিত হয়ে যা আ কাও আরে তোর বা বাড়ি কিনে দিল বাড়ি বাবাকে আমি খাই ডায়াবেটিস আমার
সত্যি করে বলো তো, এই কটা দিন তুমি কাকে নিয়ে ব্যস্ত ছিলে? আমাকে একটা ফোন করার সময় পর্যন্ত পাওনি। তোমার ফোন বাজে কিন্তু রিসিভ করো না। কাকে নিয়ে ব্যস্ত ছিলাম? আমার একটা গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত ছিলাম। আকাশ, ডোন্ট বি সিলি। তোমার জন্য একটা সুখবর আছে। কি? এই কয়েকদিনে আমরা একটা নতুন বাড়ি কিনেছি এবং বাড়ি কিনে সে বাড়িটা তো উঠেও গেছি। তাই নাকি? নতুন বাড়িতে টেলিফোনটা এখনো লাগেনি, লাইনটা কাটা আছে। আচ্ছা, ওর বাড়িতে কিন্তু একটা টেলিফোন আছে। হ্যাঁ, নাম্বারটা হচ্ছে 642933, মনে থাকবে তো? এখন আমি একটা কথা জিজ্ঞেস করি, আমি না হয় কয়েকদিন ব্যস্ত ছিলাম, খোঁজখবর নিতে পারিনি, তো তুমিও তোমার খোঁজখবর নিতে পারতে যে লোকটা কোথায় আছে, কেমন আছে। আমিও ইচ্ছে করে অভিমান করে এই কটা দিন ঘর থেকে বের হইনি, ভেবেছিলাম দেখি তুমি কতদিন দেখা না করে থাকো। হিমলি, একটা নতুন বাড়ি কিনলাম, তুমি খুশি হওনি? আকাশ, বাড়ি দিয়ে কি করবো বল? আমি চাই আকাশ। কোন আকাশ? ওই আকাশ না এই আকাশ? আমার আকাশ। জানো ঝিমলি, বাবা কিন্তু তোমাকে খুব পছন্দ করে। তোমাকে পেলেই মনে হবে পৃথিবীর সব কিছু পেয়ে গেছে। বৃষ্টির বিয়ের জন্য শুধু দেরিটা হচ্ছে। আমি তা জানি। আচ্ছা, তোমার কম্পিউটার ফার্মের খবর কি? আরে, গত কয়েকদিন তো ওখানেও যেতে পারিনি, গত সপ্তাহে অবশ্য খবর নিয়েছি, কয়েকটা বিক্রি হয়েছে। আকাশ, আমাকে নিয়ে চলো না তোমার, তোমাকে ছেড়ে একদম সময় কাটছে। আমি প্রতিদিন দেখো, এত বড় বাড়ি, আমাদের কিন্তু আরো কিছু ফার্নিচার কেনা প্রয়োজন। এখন নয়, পরে। আগে অফিসের টাকাটা চুপচাপ জমা দিই, তারপর। কেন চুপচাপ? কেন? অফিসের এই ফান্ডটা আমি দেখি, কাউকে না বলে টাকাটা আমি সরিয়েছি। এখন যদি অফিসের প্রয়োজনে টাকাটা দরকার হয়, তাহলে তোমার চাকরির বারোটা বেজে যাবে। শোনো, মানুষকে এত বিশ্বাস করতে নেই, তুমি তাড়াতাড়ি সিরাজ ভাইয়ের কাছ থেকে দলিলটা লিখে নাও। ও হ্যাঁ, সিরাজের তো এতক্ষণে আসার কথা, আসছে না কেন? আচ্ছা, সিরাজ ভাইকে কোনো রকম? না 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 না, তুমি যা ভাবছো আসলে তা নয়, সিরাজ খুব ভালো লোক। ও, তাহলে আসছে না কেন? তুমি এক কাজ করো, ওর বাসায় একটা ফোন করো। ফোনটা কোথায়? ওই যে। আচ্ছা আচ্ছা, নাম্বারটা বলো। 9 5 9 5 6 3 5 5
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। আপনাকে ফোন পাইয়া আমি লড়ে এসি বুঝলেন, পোলা মেয়েরা তো আইবাদি পারছে না, আপনাকে খুশি করার লেগে মেয়েছি। এদিকে তো আমরা টেনশনে একেবারে শেষ। টেনশনের কি আছে, আমি তো আছি, আমি তো মরে জানি কা। বালাই বালাই, এসব কি বলছেন আপনি? তা আপনাকে স্ট্যাম্প কেনার জন্য যে টাকা দিয়েছিলাম ওগুলো দিন, আকাশ স্ট্যাম্প কিনে আনো। টাকা বিয়ানি নেই কা, আপনাকে কইলাম না আমার শরীর খারাপ, শরীর খারাপ থাকলে মন বি খারাপ থাকে। বাবা আমি স্ট্যাম্প কিনে নিয়ে আসি, আমার কাছে টাকা আছে। চাচা কত টাকা আনবো? অহন ওই 5000 টাকা আনলে চলবো। চল ভাইয়া আমরা স্ট্যাম্পটা এখনই কিনে নিয়ে আসি। হ্যাঁ চল বাবা, যাই মা যাই। বাবা মা যাই। হ্যালো। হ্যালো, সালাম আলাইকুম আন্টি। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, কেমন আছো? জি ভালো। আমাদের নতুন বাড়িতে এসো কিন্তু। আসবো আন্টি। আন্টি আকাশ কি বাসায় আছে? না না, আকাশ তো বাড়িতে নেই, কিছু বলতে হবে? ও ঠিক আছে, আমি পরে ফোন করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখি, সালাম আলাইকুম। ভাই সাহেব ইমানদারি, আমার শরীর খুব খারাপ লাগতেছে, জ্বর জ্বর লাগতেছে, আমি যাই গা। একটা জ্বরের ওষুধ খান, এক কাপ চা খান, শরীর চাঙ্গা হয়ে যাবে। আপনি বুঝবার পারতেছেন না, আমার শরীর খারাপ তো। মিনু, ওনাকে একটা জ্বরের ওষুধ দাও, এক কাপ চা দাও। আচ্ছা। না বাবু সাহেব, আপনি মেহরবানি করে আমার একটু হনে জায়গাতে, শরীর খারাপ লাগতেছে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, চলুন চলুন আমাদের গেস্ট রুমে চলুন, আসুন আসুন আসুন। যান। এই আমাকে একটা শরবত দে। ঠিক আছে, আগে দরজা রাখুন। বাবা এই যে বাবা, স্ট্যাম্প পেপার নিয়ে এসেছি। কই দেখি, এই যে দেখো। হ্যাঁ ঠিক আছে। আরে সিরাজ স্যার কোথায়? শুয়ে পড়েছে। কেন জানি না বাবা, মনে হয় গ্যারাকলে পড়েছে। গ্যারাকল? কাগজপত্র সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ মা, এই যে ব্ল্যাঙ্কেট স্ট্যাম্প। চল শুয়ে এবং টিপসুটা নিয়ে নিই। হ্যাঁ চলো। খালাম মা গো। হ্যাঁ ওই বেজানি কেমন করতাছে, মনে হয় এখনই মরে যাবো গা। হ্যাঁ মরে গেলে তো আমি শেষ, আমি পাগল হয়ে যাবো। শোনো শোনো, আগে টিপসুটা নিয়ে নে। প্যান নিয়ে চল, আগে কাজ শেষ কর। চল 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 চল। হ্যাঁ হ্যাঁ, মরে গেলে তো আমি শেষ, আমি পাগল হয়ে যাবো। শোনো আমি পাগল হয়ে যাবো। পাগল হওয়ার অনেক সময় পাবে, আগে চলো পরে উদ্ধার করি। চল এসো চল। আহা আমার লড়াই না বাবু সাহেব, মেহরবানি করে আমার পোলা মেয়ের একটা ফোন করে দেন, ওরা আবার শেষ দেখাটা দেখে যাক। আমার মনে হয় মা হাসপাতালে নিয়ে আসছি। তুই যা তাড়াতাড়ি ওনার বাসায় একটা ফোন কর, আর একজন ডাক্তার নিয়ে। বাবা হঠাৎ করে ওনার কি হলো? বুঝিনা রে মা বুঝিনা,
অসুখ বিসুখ কিচ্ছু বুঝল জানা ভাই সাহেব। হ্যালো আকাশ, হ্যাঁ 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 বলো বলো। হ্যাঁ হুম হুম ওকে নো প্রবলেম, আমি এখনই রওনা দিচ্ছি। হ্যাঁ এক মিনিট, তোমাদের নতুন বাসার ঠিকানাটা দাও তো। বাসা নম্বর, হ্যাঁ রোড নম্বর, হ্যাঁ সেক্টর, হ্যাঁ ওকে নো প্রবলেম, আমি রওনা হচ্ছি। কি মনে হচ্ছে, খারাপ কিছু? তেমন কিছু তো দেখছি না, ভদ্রলোক বোধ হয় খুব টেনশনে আছেন, এই জন্য শরীরটা দুর্বল। দুই তিনটা স্যালাইন পুশ করলে সব ঠিক হয়ে যাবে। আপনারা সরে যান, প্লিজ সরে যান, আমাকে আমার কাজ করতে দিন। আমি বিবি যাবো, তোমরা আপনি আসুন। ভাইয়া দেখেছিস, লোকটা মনে হয় বাটপাড়ি করতে যাচ্ছে। বেশি কথা বলিস না তো, মানুষকে এত অবিশ্বাস করতে নেই। দেখলি ভাইয়া, দেখলি বাড়ির ভিতর ঢুকে কি হইচই শুরু করে দিয়েছে। তুই যা তো, বেশি কথা বলিস না। হ্যাঁ আমি বেশি কথা বলি,
যা তো। আমি তো ভেবেছিলাম মারাই যাবে। যে ভাব দেখা যাচ্ছে রাতেও মারা যেতে পারেন। কেন, ডাক্তার যে বললো তেমন কিছুই হয়নি। ডাক্তার কইলি হইব? আচ্ছা আপনার হাতে করে কন্তু কি হয়েছিল আমার আব্বুর? কি হয়েছিল তা তো ডাক্তারই বলেছে। আরে মোর জ্বালা, ডাক্তার কইলি হইব নাকি? আহারে আমার আব্বুর চান্দের লাইন চেহারাটা জইলা মোর ভূমির উঠের লাইন হয়ে গেছে গা। এই কত মন কর, বেশি কত। আচ্ছা তোমরা কি রাতে চলে যাবে? কোন কি এই অবস্থা, ফলে আব্বুরে কই যাবো? ডাক্তার তো বলেছে ঘুমালে ঠিক হয়ে যাবে। এই শরীরে আব্বুর কি ঘুম আসবে? সারা রাত আব্বুর পাশে বসে কাটাইয়া দেব। না না না, তোমাদের ওখানে থাকার দরকার নেই। তোমরা বরং ওই কর্নার রুমটা গিয়ে থাকো। আব্বুর এই শরীরে রাইখা আমাগো কি ঘুম আসব। হ্যাঁ আসবে আসবে আসবে, চলো তোমাদের আমি ঘর দেখিয়ে দিই, চলো। জানি না কি গ্যারা কোলে পড়লাম। আরে আপনি এত সকালে, ইয়ে কোন দুঃসংবাদ? হালাই বালাই, যত সব মুশকিলের কথা। জানেন আমি সারা রাত বি ঘুমাইবার পারি নাই। কা কেন ঘুমাননি? আব্বুর জন্য খুব মহব্বত লাগছিল। ও চাচা এখন কেমন আছেন? আপনি যদি দেখে আসেন না। আরে আপনি যেতে পারেন না, আপনি গিয়ে দেখে আসুন। আমি সাহস পাই না, যদি খারাপ কিছু দেখি আমি বিশ্বাস করতে পারব না। আপনি জানেন আমি একটু ফ্রেশ হয়ে আসছি। কি সুন্দর নাম, যাও যাও তোমাদের নাস্তা দেওয়া হয়েছে। আপনার ছেলে নাস্তা আমার মুখ দিয়ে ঢুকবো না। তোমরা নাস্তা খাও গিয়া, আমি এখন ভালো আছি। আপনার এখন ভালো লাগছে? জি ভাবি স্যার। তাহলে তোমরা যাও, তোমরা নাস্তা খেতে যাও। যাও আপনারা যাও। যাবো? আচ্ছা যাও মা, চলো যাও নাস্তা খেয়ে নাও। আকাশ তুইও চল, তোর বাবা তোকে ডাকছে। আমার হাতে দিচ্ছি সব।
আমাকে ডেকেছো? হ্যাঁ, আর এক মুহূর্ত দেরি নয়, চল কাজটা সেরে ফেলি। কিন্তু উনার ছেলেমেয়েরা কোথায়? আরে ওদের আমি বুদ্ধি করে ডাইনিং এ নাস্তা করতে বসিয়েছি। এখন শরীরটা আপনার কেমন? শরীরটা ভালো লাগবার রয়েছে। আমি টিপসুইটা দিয়ে দিই। এই যে চাচা, এখানে স্ট্যাম্প কলমটা দাও। এই কলমটা দাও তুমি, এখানে সই করুন আর এখানে টিপসই। ভাই সাহেব, আমার গলাটা ফুগাই গেছে, এই এক গ্লাস পানি খিলাস। পানি? এই তো, এই ভাই বিসমিল্লাহ বলে এবার সইটা করে ফেলেন। করতেছি ভাবি সাহেব, এটা সাদা কাগজ। এই নিন সাদা কাগজ, একটু প্র্যাকটিস করে নিন। আচ্ছা, আটকাবার লাগছে, শরীর দুর্বল তো। যে ভাবি সাহেব, আমার চশমাটা কোথায় দেখছি? চশমাটা আপনার চোখেই আছে। ও চশমা, এই সব ভুলে গেছি। টেনশনের কি আছে, শুয়ে করুন। ভাই সাহেব, এত অস্থিরণ খেলে করবার লইছি তো। আচ্ছা ভাবি সাহেব, ইংলিশে করুন না বাংলায় করুন? আপনার যে ভাষায় খুশি সে ভাষায় সই করুন প্লিজ। তাহলে বাংলায় সই করি, বাঙালি মানুষ বাংলায় সই করি। ফোন আসছে, আপনার ডাকে। আমার ফোন আসছে কোথে? এন্টি কর, আপনার কি জানি কইল। এন্টি করাপশন, এন্টি করাপশন, এন্টি করাপশন ব্যাপারটা কি? যাই, আমি ফোনটা ধরে, আমার ধরে লাগতো। চলো আমরা হ্যালো, কেটা আপনি কোথে? এন্টি করাপশন অফিস থেকে কেলা, আমার বাপের টাকা দাগিয়েছি। হ্যাঁ, আপনি বিশ্বাস না হয় আপনি দেখে যান। আরে আমি আমার পোলা পাল্লা এই বাড়ির মধ্যে আছি, দলিল পত্রবি আছে, চেক করে যান যখন খুশি আহেন। কে ফোন করেছিল? এন্টি করাপশন অফিসার। ভাই সাহেব, মনে হয় আপনার পিছনে ফেউল আছে, সবকিছু জানে। কি জানে? ওরা কয় আমি নাই সরকারি অফিসার নামে বাড়ি গেছি, ফাইল বি খুলছে। মানে? বুঝা ভাই, এন্টি করাপশন এত খবর কই পায়? কালকে আমার ফাইলপত্র সব নিয়ে যাইবার করছে। এ মাসের ফোন নাম্বার জানলো কি করে? ওই যে কইলাম না, টিকটিকি লাগছে। না না, টিকটিকির কিছু নেই, বাসার অ্যাড্রেস থেকে জানতে পারে অথবা বিভিন্ন ভাবে ফোন নম্বর জানতে পারে। আব্বু এদিকে আহেন, এদিকে আহেন, আপনার জরুরি কথা আছে। আমি একটু আইতে আছি। ইচ্ছা করে ওর কন্যাটা চিবাই খাই। মানুষ বটে শয়তান। বাবা চলো 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 ঘরে চলো। আমি তাহলে কেমন
ছাড়ো না। আচ্ছা বউ, এটা আপনি কি করছেন? কেন হয়েছে? আরে কি করছেন মানে? আপনার কি নতুন কোনো ধান্দা আছে নাকি? ধান্দা? তোমরা কি কইতেছো আমি তো বুঝতে পারতেছি না। আব্বু, আম্মু মরে যাওয়ার পরে আপনি অনেক বদলে গেছেন গা। সত্যি করে এখন তো আপনি আবার বিয়া শাদী করতেছেন না তো? তোবা তোবা তোবা, এই বুড়া বসে আমি বিয়া করব গেলা? সৎমা ঘরে এলে একদিনও বি আপনার সাথে থাকুম না। আমি ভি অবাক হয়ে গেছি, এত সুন্দর বাড়ি কিনছেন আর আমার কাছে গোপন রাখছেন। হ্যাঁ কোন কেন গোপন করছেন? কেন আপনার মতলবটা কি? এত সুন্দর বাড়ি কিনছেন, মেয়েটা পাড়া দিয়ে রাখছেন আর আমাকে বি রাখছেন পুরানটাকে গলির ভিতরে, যেটা গন্ধ হয়। হ্যাঁ আমরা এই বাড়ি ছেড়ে যাবো না, আপনি ভাড়াটা তুললা দেন। বিশ্বাস কর তোরা। না 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 না, আব্বুর কাপড় চুপড় আনবি, লেখ লেখ ঠিকানা লেখ, হ্যাঁ সব বি আছে, আইলে বি আলা দেখবি। শোন বাড়ি নাম্বার 16 1A6 16, রুট নাম্বার 1, 5 নম্বর সেক্টর উত্তরা। আবে হ ট্যাক্সি কাম লে আয়। আবে হালায় আমি ভাড়া দেবো। ওকে স্যার ডাকছেন। লতিফ সাহেবকে সালাম দাও। স্যার তুমি কে বাবা, কি চাও? বড় সাহেব আপনাকে সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম। স্যারে আপনারে যাইতে কইছে। কোথায় যেতে বলেছে? আমার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায়? আমার বাড়ি দেহে বহরিয়া বগা দেহে। ওই প্রজেক্ট তো স্যার? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার আমি রিপোর্ট পেশ করে দেবো স্যার। জি স্যার, জি শীঘ্রই স্যার। সালাম আলাইকুম স্যার। লতিফ স্যার আপনি কি অসুস্থ? জি না। হ্যাঁ তাহলে সিক রিপোর্ট পেশ করছেন না কেন? একবার সিক হলে আর কোনোদিন সুস্থ হব না স্যার। লতিফ সাহেব, অফিসের প্রজেক্টের 25 লক্ষ টাকাই আপনার কাছে, প্রজেক্টের টাকা আপনি কেন যে প্রেস করছেন না? প্রজেক্টটা বন্ধ হয়ে আছে। প্রজেক্ট কেন বন্ধ হয়ে আছে? উপর লেভেল থেকে আমার কাছে রিপোর্ট চাচ্ছে। আমার কিচ্ছু বলার নেই স্যার। আপনি কি টাকাগুলো সরিয়ে আপনার অ্যাকাউন্টে রেখেছেন? জি না স্যার। তাহলে কি করেছেন আমাকে সত্যি করে বলেন, তা না হলে আপনার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ জালিয়াতির মামলা করা হবে। আমার কোনো উপায় নাই স্যার। এসব আমার প্রশ্নের উত্তর হলো না লতিফ সাহেব। অফিসের টাকায় হাত দেওয়ার কোনো রাইট আপনার নেই, সরকারি টাকা নিজের ভাববার কোনো সুযোগ নেই। 3 দিনের মধ্যে জায়গার টাকা জায়গায় রেখে দেবেন, আমি আপনাকে সেভ করে নেব। কথা বলছেন না কেন লতিফ সাহেব? দীর্ঘদিন সুনামের সাথে কাজ করে এখন তীরে এসে তো হিটু হবেন। খালি জান তো শেষ জীবনে হালে একটা খেল দেখা গেল। চুপ চুপ সালা, ভাড়াটা হালার কেমন আছে
ভালাবি পিড়ে হনে পরে বাড়ি সুন্দর করে সাজাবি ভাইজান ওই সব নিয়ে ভাববেন না বেবা কিছু আমার উপর ছেড়ে দেন দেখছো আমার আপন কি সুন্দর বাড়ি বানাইছে আর ওই বাড়ি যাবো না রে বাদলা ও বাদলা আজিজের খবর কি আজিজ কি ফোন করছিল মগুজি অকরে তার জন্য মরে গেছে গা ভালো হয়েছে বাবামণি বছর বছর বিয়েটা পিছাইয়া এই বাড়িতে বিয়েটা হলে করে পাড়া উঠে যাবো গা পা আজিজের ফোন নাম্বারটা দিছোস তো ফোন নাম্বার কই ভাই নাকি আরে হো আমুক বাড়ি ফোন নাম্বার তো আমরাই জানি না আচ্ছাই তো জানিস না আমি বি হালে জানি না আকাশ ওই তুই মুটু হালে জিজ্ঞেস কর এই যে কি জানি নাম আকাশ আমার নাম আকাশ নয় আমার নাম আকাশ ওই হইল আকাশ নাম্বার কত 642933 ওই ঠিক ওই আজ যে ফোনটা কর এক্ষুনি করে দে হ্যালো হ্যালো আব্দুল আজিজ কেমন আছো ও আমাকে নতুন বাসার নাম্বারটা দিবা না লিখে নাও ও হো ভাইসাহ আপনার অনেক উপকার করছেন আর একটা উপকার করবেন আপনার লাগে আমি জানাবি দিবার পারি না ভাই থাক জানটা ওইখানে আছে ওখানে থাক ওই জানটা শেষ হয়ে গেলে আমি শেষ হয়ে যাব আপনি শুধু আমার বাড়িটা বিক্রি করে দেন যদি 5-6 লাখ টাকা কম হয় তাও সই আমি ওইটাই চিন্তা করছি বুঝছেন কিন্তু ওইটা করণ যাব না আমার পিছিয়ে ভেউ লাগছে অহন আমার নামে নাকি ফাইলও খুলছে অহন বাড়ি বেঁচা কেনা করণ যাব না অফিসের টাকা জমা না দিলে আমার জেল হয়ে যাবে দেখি কালকে অফিসার লোক আরেক দফা আলোচনা করবো আমি বাসা দিতেছি আপনি যাবেন না আপনার বাড়িতে আপনি যান যান আপনার বাড়িতে আপনি যান আপনার বাড়িতে আপনি যান যান আপনার বাড়িতে আপনি যান ঝিমলি আমরা আমাদের বাড়িটা নিয়ে বিরাট সমস্যায় পড়ে গেছি আমাদের পুরো পরিবারটা এখন ধ্বংসের মুখোমুখি এসে দাঁড়িয়েছে কি করব কিছু বুঝতে পারছি না কি করে আমার মা বাবা বোন আমার পরিবারটাকে বাঁচাবো বুঝতে পারছি না আকাশ আমি কি তোমার কোনো কাজে আসতে পারি যদি পারি তাহলে তোমার জন্য তোমার ভালোবাসার জন্য আমি সব কিছু করতে পারবো আকাশ জিবি তোমার কথা শুনে মনটা ভালো হয়ে গেল চলো
যাবেন নাকি? উত্তরা পাঁচতলা সেক্টর 16 নম্বর বাড়ি। যাব না ভাইজান, আপনি যাইবেন না? ভাই আমি যাব না, আমার গাড়িতে গ্যাস নাই। ভাইজান আপনি কি কইবেন? ভাই আমার খিদা লাগছে, আমি খামো। আরে নাকি খাও না, সময় হলো নাকি? ভাই তো গরম হনকে, আমাকে পেট নাই। ও বুঝছি। স্যার সালাম আলাইকুম। স্যার স্যার আমি বক্সি বাজারের সামনে স্যার মোল্লাবাড়ির সামনে খাড়া আছি স্যার। স্যার তিন ট্যাক্সি ক্যাব আছে স্যার, এক হালাও বিজে আমার চাই না। জি স্যার আমি খাড়া রইলাম স্যার। সালাম স্যার। কি হয়েছে এখানে? স্যার তিনটে ট্যাক্সি ক্যাব দাঁড়ায় আছে, একটা ভিজে আমার চাই না। দেখে লাইসেন্সগুলো দেখে। মাফ করবেন স্যার, আমি যাবো স্যার। হ্যাঁ স্যার আমি যাবো স্যার, আমি যাবো স্যার। তিনজনের একজন তো যাবেনই, কিন্তু মামলা তিনজনের বিরুদ্ধেই হবে। ড্রাইভিং লাইসেন্সগুলো দাও স্যার। স্যার আমি কোনটা উঠুন স্যার? যে কোনো একটাই। আপনাকে ধন্যবাদ আমাকে কল করার জন্য। আসলে মানুষগুলো যদি এরকম সচেতন হতো তাহলে অপরাধ প্রবণতা অনেক কমে যেত। আপনি যে সময় মতো না আছেন এই জন্য আপনার একটা থ্যাংক ইউ স্যার। আমাকে থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই, আমরা সবসময় নিয়োজিত রাখি আপনাদের সেবায়। স্যার আমাকে মাফ করে দেন স্যার এখন। হ্যাঁ মাফ তখনই করবো যখন তোমরা বিনা কারণে যাত্রীদেরকে এইভাবে হয়রানি করবে না। শহরের যে কোনো জায়গায় তোমরা যেতে বাধ্য, কিন্তু তোমরা যদি যেতে না চাও তাহলে তোমাদের বিরুদ্ধে মামলা হবে। বিশ্বাস কর আসমা, আমার বাপ যে এত লোভী হয়েছে আমি এটা ভাববারই পারি না। তোমাকে সম্পর্কে কি কয় জানো? কয় সিরাজের গাড়ি নাইকা, বাড়ি নাইকা, টেকা নাইকা। তাইলে কি আমাকে বিয়েটা হইব না? তুমি তো হালা নিজের চোখে আমাকে অবস্থাটা বুঝবা পারতেছ। আমার আব্বুর শরীর বালা না, স্বপন ভাইটা হলে কিছুই করবার পারতেছে না। আচ্ছা আমরা যদি সম্পত্তি আনবার না পারি তাহলে কি হইব অজিত? আমাকে হারা জীবন বিয়ে হইব না, কিন্তু আমি তোমার সাথে কাউরে বিয়া করব না কইলাম। তুমি আমার কথা দাও, আমরা যদি জোর করে অন্য কোথাও বিয়া দিয়া দেয় তাহলে তো হালায় আমিও গো আটকা ব্যাপার না। তোমার ইমান না না শক্ত না, তুমি ভালোবাসো আমার আর বিয়া করব অন্য পোলারে? নারী জাতির কি যে সমস্যা এটা তুমি বুঝবা না। দেখো আমি কিন্তু তোমার সাথে বাসুম না। আজিজ তুমি আমারে এত ভালোবাসো? শোনো আমার মনে হয় আমি পাগল হয়ে যাব। কি চাইলাম কি হলো? তুমি এত অস্থির হয়ে না তো, সব কিছু ঠিক হয়ে যাবে। কি ঠিক ভাবি সাহেব, আমি আইলাম আপনাদের লোকের দুইটা গোপন কথা কোন লেগা। ভাই সাহেব আমি বহুত পেরেশানির মধ্যে আছি, আইনের মায়ের পেশ এত খারাপ আমি হালা আগে জানতাম না। তবে আমি উকিল সাহেবের লোকের বুদ্ধি করছি। কি বুদ্ধি করলে? উকিল সাহেবের বুদ্ধি আমার কাছে পছন্দ অনেক, তো ফেসাতে জল পড়ছি, একটা কিছু তো করার লাগবো। কি বুদ্ধি তাই বলেন সিরাজ ভাই, আমি তো আর পারি না। আপনার ছেলেমেয়েরা নিজেদের বাড়ি ভেবে যা খুশি তাই করছে। আসল ঘটনা হন আমার পোলামা এগো কম যাবে না, তাহলে টিকটিকি আনে যাইবোগা। উকিল কি বললো তাই বলুন। উকিল সাহেবে আমার কইলো আপনাকে বড় পোলা আর আমার বড় মেয়ের লাগে বিয়া দাও নেয়ার লেগা, মগর ওইটা তো সম্ভব না। আমার বড় মেয়ের বিয়া তো আজিজের লোকের ঠিকঠাক হয়ে রয়েছে। তবে একটা কাম করুন যায়, আমার ছোট মেয়ে সালমার লোকে আপনাকে বড় পোলার বিয়া দিলে এই বাড়িটা আমি যৌতুক হিসাবে উপহার দিবার পারি। আরে আমি তো জানি হালায় বাড়ি আপনাকে, খালি আইনের চোখে একটু ফাঁকি দেওয়ার লেগা। বগা কান দেহেরি।
আমার কি হলো? প্যার কিয়া তো ডরনা ক্যা, জব প্যার কিয়া তো ডরনা ক্যা, প্যার কিয়া কোই প্যার কিয়া কোই চোরি নেহি, চুপ চুপ লায়ে ভরনা ক্যা, জব প্যার কি। কানে চান? হ্যালো, বৃষ্টি আছে? আপনি একটু পরে ফোন করেন। কেন? আরে আমি একটা জরুরি কাম করতেছি। আপনি কে? হাই মোরজালা, আমি সালমা, সালমা। এই কার ফোন? আপনারে চাইতেছে। আমি তো আছি, তাহলে পরে ফোন করবে কেন? হ্যালো, ও তুমি সিম বেশি কর। হ্যালো, আচ্ছা মেটি কে? মেটি পরে বলবো, তোমার খবর কি? বাবা যে লন্ডন যাওয়ার সুযোগ পেয়েছিল সেটি ক্যান্সেল হয়ে গেছে। ওহ, কেন? সরকারই দিচ্ছে না, বাবাকে ছাড়া ওই ডিপার্টমেন্ট সম্পূর্ণ অচল। আমার খবর কি বলো? বাবা সবকিছু জেনে শুনে কিছুটা রাজি হয়েছে, আর এরই মধ্যে তোমাদের বাসায় আসতে পারি। ওহ কি মজা, যা করবে তাড়াতাড়ি করো। ঠিক আছে, খোদা। আমার দিলে বহুত চোট, শর্মে কিছু নাই, তো তো শাদি দেওয়ার লাগবো। আমি এখন শাদি করুম না। কেলা, এটা কিরকম কথা বস মা? হন মাইয়ের জন্ম লছ, শাদি তো কর লাগবই, এগুলো হাঁচা কথা কবি। এই আকাশে তোর কিরম লাগে? আকাশ? আকাশ আবার কিঠা? চিনবার পারলি না? না। এবারের বড় পোলাটা ওই যে এখানে পিল আছে, জানি ইমানদারি করে পাও মা। হ্যাঁ সত্যি, এই চুপ খুচিয়ে কইতেছি। এই হন মা, সব কিছু লে মস্কারা করবি, মগর চোখ দুটালে মস্কারা করিস। আমি জানি আকাশে তোর বহুত পছন্দ। কি জানি মাইয়া সরব পাইছে। তোমাকে যে কি ফিল করি, ইস তোমার বাবা যে কবে আমার বাবাকে বলবে। আই লাভ ইউ টু। জীবনে বলা মরণ, তুমি আমার সেই।
রাতে তিনি কি রাতে সাজ প্রভাতে তোমারই আছি এই তো তুমি ছাড়া আর জীবনে আমার কিছুই চাওয়ার নেই তো জীবন বলো জীবন বলো মরণ বলো তুমি আমার সে তো তিনি কি রাতে সাজ প্রভাতে তোমারই আছি এই তো তুমি ছাড়া আর জীবনে আমার কিছুই চাওয়ার নেই তো প্রভাতে তোমারই আছি এই তো তুমি ছাড়া জীবনে আমার কিছুই চাওয়ার নেই তো প্রভাতে তোমারই আছি এই তো তুমি ছাড়া আর জীবনে আমার কিছুই চাওয়ার নেই তো জীবন বলো জীবন বলো মরণ বলো তুমি আমার সেই তো দিনে কি রাতে সাজে প্রভাতে তোমারই আছি সাজে প্রভাতে তোমারই আছি এই তো তুমি ছাড়া জীবনে আমার কিছুই চাওয়ার নেই তো দিন কি রাতে রুচ প্রভাতে তোমারই আছি তুমি ছাড়া যায় জীবনে আমার কিছুই চাইবার নাই তো ইত্তিলাল তেরে নেরে তেরে নেরে ভাই ও ভাই কি হয়েছে তোমার পিঁপড়া কামড়েছে কামড়েছে তো পিঁপড়াই না আচ্ছা আচ্ছা আব্বু আছে না ওহনো আহনে কে ও আব্দুল্লাহ জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আব্দুল্লাহ জি তুমি বলো কথা কও আমি দিকে আব্বু আছি কিনা তোমার বাড়িতে যা সুন্দর হয়েছে না তোমার বাড়িতে দেখে আমি পাগল হয়ে যাইতেছি গা হ্যাঁ সুন্দর বাড়ি দেখে তো ঠিকই পাগল হয়েছ মগর আমারে দেখে তো পাগল হইতে দেখতেছি না আবেলাই কি জি কও না তোমার দেখে তো পাগল হইয়া আছি গা হাঁচা কইতেছ হ্যাঁ হাঁচি কইতেছি আজিজ লনা যাই মধুমিতা এখন ফিল্ম লাগাইছে মধুমিতা ফিল্ম লাগাইছে
তাহলে একটা কাম করি, রাজমণি হলে একটা নতুন ফিল্ম চলতেছে, ফিল্মটার নাম সুন্দরী বধু। আবে হালাই, সুন্দর নাম তো, ল অহনি দেখে আসি। শোনো, সেকেন্ড শোটাই কিন্তু ধরন লাগবে, দেরি হইলে আব্বু আবার গালি পারবো। ল যাই। ভাইজান যাবেন রাজমণি সিনেমা হল? যাবো না, আপনার বাপে যাইবো। চুপ না, অজব মুখ সামলে কথা বলেন। চুপ আজিজ, তুমি দি মাস্তান হয়ে গেছো গা, রাস্তাঘাটের লোকের লোকে খারাপ ব্যবহার করতেছো। এই যে ভদ্রভাষার কথা বলুন, আমরা রাস্তাঘাটের মানুষ না। থামেন মিয়া, আপনারে খারাপ কিছু বুঝি নি। আপনি কোনটা ভালো কোনটা খারাপ আপনি বুঝেন? আরে হালা দি, আসলি শয়তান, মুখ খারাপ করে কথা বলবেন না। আরে কই কি কি হয়েছে? আরে যাই বাসা মানে উল্টো পাল্টা কথা কয়। উঠুন। যাবে না মানে? না যাবো না। যাবে না মানে আইনত যেতে আপনি বাধ্য, আপনারা উঠুন, গাড়ি চালান মিয়া। জানাতে যান আব্বু হেন হানেক্কা আইলে কথবি ফাইনালে যোগা। আপনি কি আমাকে বলছেন? আপনি আর আমি ছাড়া এর কেউ কি আছে? আপনার কয়েকটা কথা শুনা আমার দিলে খুব শান্তি পাইছি। আসলে মানুষ মানুষের মহব্বত করব, এটা খুব স্বাভাবিক কথা। আমি অবশ্য ভাবছিলাম আমি ঢাকে বলা আপনি মান অপছন্দ করবেন। আচ্ছা আচ্ছা, আপনি এসব কি বলছেন? অবশ্য সবাই ডাকে বলার অপছন্দ করে না। আমরা হলে খাস ডাকাইয়া, আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী বিয়ে জন্ম নিচ্ছে। যজ্ঞা আব্বু আইলে আমি কথা ফাইনাল করে বলাবো। যাইতেছি গা। এ তো দেখি বিরাট সমস্যায় পড়া গেল। বাসে এমনি সমস্যার অন্ত নেই, তার উপর এই ছেলেটাকে আমি বোঝাবো কি করে? উফ গড। শুনলাম নয়া বাড়ি নাকি কিনা খালাইছ, আমি খুব খুশি হয়েছি। আরো খুশি হইবা, আমাকে সালমারও বিয়া ঠিক হয়ে গেছে গা। তোর বিয়ার কি হইল? আমার তো এক লোকই হইব। লও খালা কথা কও। সালমা কি হুনতাছি? হ খালা ঠিকই হুনতাছো। খালা আমাকে মায় মরে গেছে গা, তুমি তো আমাকে মায়ের মতো। তুমি আজকে চলে আসো, তুমি না এলে কিন্তু আমি বিয়ার পিড়িতে বহুম না। আমু অবশ্যই আমু, একশো বার আমু, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা রাখি। আপনার মতো বুদ্ধিমান মানুষ এমন কাজ করতে পারে, সব কিছু শোনার পর আমি বিশ্বাস করতে পারছি না লতিফ সাহেব। স্যার, মানুষ যখন বিপদে পড়ে তখন অন্যায় কেউ ন্যায় মনে হয়। তাই বলে চাকরির মায়াটাও করবেন না? স্যার, আপনি যদি আমাকে বাঁচাতে পারেন দয়া করুন স্যার। আপনার জন্য আমার খারাপ লাগছে লতিফ সাহেব, দেখি কোনোভাবে প্রজেক্টটা মাস তিনেক পেছাতে পারি কিনা। স্যার, আমি ইচ্ছে করে আমার ছেলের ক্ষতি করছি শুধু এই বিপদ থেকে বাঁচার জন্য। লোকটা কিভাবে আপনার সাথে পারলো? স্যার, ক্যারা কল সোরা কল, এমনই একটা কল যে কলে
কখন যে পা দেয় কেউ বলতে পারে না স্যার, কেউ বলতে পারে না। ফান্দে পড়িয়া বগা কান দে রে, সবই তো শুনল। তোমার বিয়েটা কখন? জানি না। চমৎকার অভিনয় জানো তো তুমি, তুমি বিয়ে করছো অথচ কবে সেটা জানো? এটা কি বিয়ে বলে না চিমলি? বলতে পারো ওই মেয়েটার কাছে আমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। জোর করে একটা ছেলেকে বিয়ে দেওয়া যায় এই প্রথম শুনলাম। তোমার ইচ্ছে না হলে প্রতিবাদ করো কিংবা ঘর থেকে বের হয়ে যাও, তুমি তার মেয়ে মানুষ না যে সম্মান চলে যাবে। যার বেদনা সেই বুঝে। আমার বাবা মা প্রায় পাগল হয়ে যাচ্ছে। আমার বাবার সারা জীবনের রুচি, তার উপরে অফিসের ফান্ড থেকে নিয়মের বাইরে উনি কিছু টাকা নিয়েছে, সব কিছু সব কিছু গ্রাস করছে বাড়িটা। একটা বাড়ির লোভে আমাকে অস্বীকার করে অন্য একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছ, তোমার মতো একটা ছেলেকে কিভাবে যে ভালোবেসেছিলাম আমি, আমি এখন আর কিছুই মেলাতে পারছি না আকাশ, কিছুই না। বাড়ির লোভ বলছে কেন? বাড়িটা তো আমাদের। তাহলে এমনি ফিরিয়ে নাও, না হলে মামলা করো। সব সুযোগ শেষ। যাদের ঔরসে জন্ম আমার, সেই মা বাবা শুধু আমার পায়ে পড়েনি, তাদের ইচ্ছের এইটুকু মূল্য যদি আমি দিতে না পারি তাহলে সন্তান হিসেবে আমার বেঁচে থেকে কি লাভ হলো? আমার দিকটা কারো ভাবলেন? একটা মৃত মানুষের ভাববার ক্ষমতা কতটুকু? কাম করে আদব কথা কুসু বিশি কেন ভাগ্যে যা ছিল তাই হয়েছে। বাবা আকাশ, তুই এভাবে বসে থাকলে আত্মীয় স্বজনরা কি ভাববে? আনন্দ তো মন থেকে আসছে না মা। তোমাদের সবার জন্য, তোমাদের সুখের জন্য আমি সবকিছু। বাবা তুই আমাকে অভিশাপ দিস নি। ম্যাম আনতে পারি বইটা গেছে কা? এই তুই যা। আকাশ যা বাবা, রেডি হয়ে নে, তোর বন্ধুরা চলে আসবে। যা বাবা। বৃষ্টি তুই যা, ওকে একটু হেল্প কর। যা মা। Thank you.
স্বপন, এটা তুমি কি করতেছো? হব, মেয়েরা আমাকে পছন্দ হচ্ছে। বাবা স্বপন, আমি জানি বৃষ্টির আরেকটা সামনের লোকের বিয়ে হইব, ওর আজকে এহে নাইব। কোন কি আব্বু হেরে নাই যাচ্ছে, কিন্তু মায়া যে করলেও আমার বিয়ে করব বললো, তোমার আব্বুরদের প্রস্তাব দিও। তোমারে বিয়ে করবার চাই, তোমার কোন হানি কথা হয়েছে? আমি আর ওই ছেমরির ছাদে আছিলাম। ছাদ আর কেটা কাটা ছিল আর বিকেও আর ছিল না। বাবা স্বপন, বৃষ্টি তোমার কথাটা সামনাসামনি বুঝে? হ, আমি বি একটু দূরে আছিলাম। তাইলে আমার মনে হয় বৃষ্টির লোকে যে পোলাটা দিয়ে হইব, ওই পোলারে বৃষ্টি মোবাইল ফোনে ফোন করছে। ও, তা ওই ব্যাপারে যজ্ঞব্য এ কথাটা কারো কেন না, তাহলে খুব শর্মের ব্যাপার হইব। বাবা স্বপন, আজকে বৃষ্টির বিয়া ফাইনাল হব, তুমি আমাকে দোয়া করো বাবা। হব, দোয়া তো অবশ্যই করি। আমরা ঢাকায় মানুষ, আমাকে দুঃখ পাওয়া কি আছে, আমাকে মনে দাবি বা কেটে দিন। আপনি জানেন আমি কে, প্রয়োজন মনে করছি না। এত বড় সাহস একটা পুলিশ সার্জেন্ট হয় কি করে? সাহস নয়, এটা আমার ডিউটি। লাইসেন্সটা দিতে বলো, আমি তোমাকে দেখে নেব। আহ বাবা, কথা বাড়িও না, লাইসেন্সটা দিতে বলো। চুপ, ড্রাইভার লাইসেন্স দাও। এই নাও, দেখি তুমি আমার কি করতে পারো। আমি সত্যি তোমার দায়িত্ব পালনে খুব খুশি হয়েছি, আমি একটা টেনশনে ছিলাম। সরি স্যার, আপনাকে বিরক্ত করার জন্য। নো প্রবলেম, নো প্রবলেম। আমি পৃথিবীর বহু দেশে ঘুরেছি, আমাদের দেশের পুলিশ তাদের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই, তার প্রমাণ তুমি। আমি চাই বাংলাদেশের প্রতিটা পুলিশ তোমার মতো স্মার্ট এবং তোমার মতো কর্তব্য পালন করে। স্যার, আমার কর্তব্য পালনে যদি আপনি মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। নো থ্যাংকস, নো।
কিরে কিছু বলবি? হ্যাঁ, ওরা প্রায় চলে এসেছে, কিন্তু কুশলের বাবা খুব রাগি। বৃষ্টি, তুই যত তাড়াতাড়ি পারিস বাড়িটা ছেড়ে চলে যা, তা নাহলে আমার মতো তোর জীবনটা নষ্ট হয়ে যাবে। বৃষ্টি, বৃষ্টি তুই একটু সাজগোজ করে নে মা। কী আর সাজবো? আকাশ তুই আয় তো আমার সঙ্গে, বৃষ্টি তুই আয়। চল। আমি শোয়েব চৌধুরী, আমি বৃষ্টির বাবা আর উনি বৃষ্টির মা। দেখুন, আমার ছেলেটি এখনো এস্টাবলিশ হয়নি, তাই ওর বিয়ের ব্যাপার নিয়ে আমি অতটা সিরিয়াস হতে পারিনি। এনিওয়ে, কথাটা আজকে চূড়ান্ত করব। চল মিনু, আমরা বৃষ্টিকে নিয়ে আসি। চল বাদলা, তুমিও চলো। ভালো যা, আমি একটু ওইগুলো মিছে আসি। না, বাড়িটা খুবই সুন্দর কিনেছে। ঠিকই কইছেন, খালুজান শেষ বয়সে এখন খেল দেখে গেল। আপনার খালুজান কে? কেন, সিরাজ খালু, এই বাড়ির মালিক। এই বাড়ির মালিক মানে তার লতিফ সাহেব কে? ও হ্যাঁ, তারপর তবে ভাড়াটি আসিল এর মধ্যে। বিআই বিআই মানে আমার ছোট মায়ের লগে আর বড় পোলার বিয়ে হয়েছে। আপনার মেয়েকে ওনার ছেলে বিয়ে করেছে? ও কিন্তু কয়েকদিন আগে বিয়েটা হলো। তার মানে এই বাড়িটা আপনার আর ওনারা আপনার আত্মীয়? না তা আমি ঠিক না, আসলে বাড়িটা লতিফ সাহেবেরই। জি হ্যাঁ। আসেন বেশ, বসে। জি হ্যাঁ মানে নাটক করছেন, ভেবেছেন আমি কিছু বুঝি না? আরে সাহেব, ব্রিটিশ সরকার আমাকে তার দেশে সেটেল করতে চাচ্ছেন, আর এই দেশের সরকার আমাকে নিয়ে টানাটানি করছে। আমার কি বোকা পেয়েছেন? ভাই সাহেব, আমার কথা শুনুন। আপনার কথা আমি কি শুনবো? ভাই সাহেব বিশ্বাস করেন, বাটমার মানুষকে আমি একেবারেই পছন্দ করি না, আর এইরকম লোকের সাথে আমার কোনো আত্মীয়ত্ব হতে পারে না। চল কুশল। হারান, আমার কথা শুনুন, এই বাড়িটা ওনার কাছে বিক্রি করে দিচ্ছি, সমস্ত টাকা পয়সা উনি দিয়ে দিচ্ছে, দু একদিনের মধ্যেই আমার আব্বুই বাড়িটা ওনার দলিল করে দেব। নাটকের এই আবার কোন অভিনেতা? আপনার পরিচয় কি? আমার একমাত্র পোলা, ওর নাম সপদ। একমাত্র ছেলেকে দিয়ে ওনার মেয়ের সাথে বিয়ে দিলেই তো হয়ে যায়। কুশল, তোমার বাবাকে থামতে বলো। ও তুমি বৃষ্টি, সোনাবৃষ্টি, আমার সন্তানরা কখনো বাবার সামনে কথা বলে না। চল কুশল। তোমার মতো মেরুদণ্ডবিহীন ছেলেকে আমি ঘৃণা করি। আই হেট ইউ, আই হেট ইউ। চল কুশল। সত্যি সত্যি স্বপ্ন সত্যি আমি কল্পনা বিকল্প পাইনি। কেন আপনি কি সুরি চকলেট খাবে? আচ্ছা সত্য করে কৌতু, আমার কি তোমার পছন্দ হয়েছে? আমি জানি আমার পছন্দ নেকা, কিন্তু আমার কাছে বি তোমার খুব পছন্দ হয়েছে।
তুমি খুব ভালো মাইয়া, কিছু কোন যে তোমাকে কোনো কথা কোন না কে কি বলবো, তবে একটা কথা বলবো, একশো কথা কবে একশো কথাই শুনো, আমাকে একটু তোমার মতো করে কথা বলাটা শিখিয়ে দাও না, ঢাকার ভাষা শিখবা অবশ্যই শিখাবো। হ্যালো 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 আই কেঠা রে কেঠা, কত কষ্ট থেকে যমন কি বন হয়ে গেছে? আবার যদি ফোন করছো তোর একরে একটু জিন্দা কাপড় দিয়ে ফালামু। মানে এই জীবনে যা ঘটে যায় তা মেনে নিতে কষ্ট হলেও মেনে নেওয়াই উচিত। আকাশের বিয়ে হয়েছে, ওর একটা সংসার হয়েছে মা, তুই ওকে ভুলে যা, ওকে ভুলে যা মা। আমি তো চেষ্টা করি কিন্তু পারি না কেন বাপি, মানুষ কেন মানুষকে ভালোবাসে? এই পৃথিবীতে মানুষের চেয়ে পাষাণ কি কেউ আছে? মারে মানুষের জীবনে একবার ঝড় আসে, আর এই ঝড়ে মানুষের মনের স্বপ্নগুলোকে উলট পালট করে দেয়। এই ঝড়টা কি শুধু আমার জন্য? এই দেশটাতে এই দেশের মানুষগুলোর সাথে আর না, তুমি আমার ফ্লাইট কনফার্ম করো। কিন্তু আমি তো অনেক আগেই ওকে ক্ষমা করে দিয়েছি, আমি জানি করার কিছু ছিল না, কিন্তু কিন্তু তারপরেও কেন নিজেকে বোঝাতে পারি না, কেন মেনে নিতে পারি না বাপি? দেখি আকাশকে আমি আসতে বলবো। না বাপি, ওকে এখানে আসতে বলো না, ও এখানে এলে ওর সংসারে আরো অশান্তি হবে। তাহলে কি করবো বল? আমি জানি না বাপি, যাবার আগে ওকে শুধু একবার দেখতে চাই, একটিবার ওর সাথে কথা বলতে চাই, ও কেমন আছে কেমন আছে ও। আচ্ছা দেখি, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। তুমি কি বলবে, কি বা বলার আছে তোমার? আকাশ, পৃথিবীর সব কথাগুলো আমাকে একসাথে বোঝালে কি আমি বুঝতে পারবো? যাক সেসব কথা, আমি তোমাকে মুক্ত করে দেবার জন্য এসেছি। ঝুমলি কি করবে আমার জন্য?
আর কি কোনো কিছু করার সুযোগ আছে তোমার? পৃথিবীর সব নিয়মগুলোই আমি মেনে নিয়েছি। সালমাকে নিয়ে তুমি সুখী হওয়ার চেষ্টা করো, আমার কোনো দুঃখ নেই, কোনো কষ্টও নেই, আমি আমি খুব সুখে থাকবো আকাশ, খুব সুখে থাকবো। আগামীকাল আমি নিউ ইয়র্ক চলে যাচ্ছি, যাবার আগে আর একটিবার তোমার সাথে দেখা করতে চাই আকাশ। আশা করি তুমি তোমার ওয়াইফকে নিয়ে এয়ারপোর্টে আসবে, বিমানে ওঠার আগে আমি শুধু একবার তাকিয়ে দেখব তোমাদের দুজনকে কেমন মানিয়েছে। যজ্ঞ দুলাবাই, আল্লাহর রহমতে এত সুন্দর ভাবে সব কাম সমাধান হইব চিন্তা বিকল্প পারি নি। আসো আসো আসো, তোমরা আসো আসো, বসো বসো বসো, থাক বাবা দি, লাগবো না, বসো 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 বুদ্ধা। আজকে আমার এই বাগান সাজানো ফুলের বাগান দেখা আমি খুব খুশি হয়েছি, খুব শান্তি পাইছি, আমার এত শান্তি জীবনে পাইনি কে বুঝছো। করতেছে Oh my!
কি দলিল খান রাখেন। আমরা ঢাকাইয়া মানুষ, আমার গয়টা ইজ্জত আছে। বিশ্বাস করেন আমরা সব পরে জানবার পারছি। আমাগো আব্বু আমাগো সুখের দিকে তাকায় আমাগো সুখের সংসার নষ্ট করছে। মগর আমরা বেমান করব না। আমার আব্বু মরে যাওয়ার পর আমরা তিন ভাই বোন এই বাড়ির মালিক হয়েছি। আমরা তিন ভাই বোনে মিলা আপনাকে সমস্ত সম্পত্তি ফেরত দিচ্ছি। আপনার বিশ্বাস করেন আমরা কোনোদিন বিয়ে বাড়িতে রাখব না, কোনো অধিকার বি খাটাব না। আইনগত যত সাহায্য চাইবেন আমরা করব। খালি আমাকে একটা অনুরোধ, আপনার আব্বু মরে গেছে, আপনার মাফ করে দিবেন। আকাশের সাথে সুর করে আমার শাদি হয়েছে, আপনি আমার ক্ষমা করে দিবেন। আমরা এবার থেকে চলে যেতেছি, চলেন সপন ভাই, চলেন। তোমরা এই বাড়ির ছেলের বউ এবং মেয়ের জামাই, শ্বশুরের অনুমতি ছাড়া তোমরা বাড়ি ছেড়ে যেতে পারবে না। কিন্তু কোনো কিন্তু নয়, আজ বছরের প্রথম দিন, পহেলা বৈশাখ। আমার উপলব্ধি হয়েছে যে আমরা আসলে কেউ খারাপ না। অবস্থার হেরফেরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আচরণ করি। গত কয়েকদিনের ঘটনায় আমার মনে হয়েছে যে আমরা অনেক সময় অনেক কিছু পেয়ে যাই এবং অনেক কিছু হারাই, কিন্তু আমি সব কিছু মেনে নিয়েছি। পৃথিবীর সমস্ত জায়গায় সমস্ত মানুষ যদি সমস্ত কিছু মেনে নিতে পারত তাহলে কত ভালো হতো। আমি কথাটা ঠিক করছি না বিয়ান স্যার? বিয়ান স্যার একদম ঠিক করছেন।